আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লক্ষ্য পূরণের জন্য মনে রাখবেন হারাবার কিছু নেই। আপনি যদি মনে করেন যে আমি যে কাজ করছি এই কাজ করতে গিয়ে হয়তো আমার অনেক কিছু নষ্ট হয়ে যাবে, আমার সময় চলে যাচ্ছে, আমার অর্থ চলে যাচ্ছে, আমার হয়তো শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ভাবে যদি আপনি চিন্তা করতে থাকেন, আপনার যদি হারানোর অনেক ভয় থেকে থাকে, আপনি যদি এমন মনে হয় আমি যে কাজে মনোনিবেশ করছি বা আমি যে কাজ করতে যাচ্ছি হয়তো এই কাজ করতে গিয়ে হয়তো আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি বা পরিবারের মানুষ আমাকে ভালো নাও বলতে পারে বা আমার পরিবারের মানুষ আমাকে মনে করতে পারে যে আমি তাদেরকে সময় দিচ্ছি না, এই যে পিছু টান বা এই যে হারানোর ভয়, এই জিনিসগুলো থেকে কিন্তু আপনাকে পরিত্রাণ পেতে হবে। আপনাকে সব সময় একটি কথা মনে রাখতে হবে যে আমি জীবনে যদি ভালো কিছু করতে চাই, সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাকে হারানোর ভয় থেকে আগে মুক্তি লাভ করতে হবে, মনে করতে হবে আমার জীবনে হারাবার কিছু নেই। যদি আপনি এই কথা আপনার মাথায় সেট করে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাজের মধ্যে আপনি পূর্ণ মনোনিবেশ করতে পারছেন, তখন আপনি এই কাজটি কিন্তু অনেক ভালোভাবে করতে পারবেন। আর সবসময় যদি হারানোর ভয় আপনার মনের মধ্যে থাকে, সবসময় যদি এমনটি মনে হয় আমি যে চাকরি করছি আমার হয়তো চাকরি থাকবে না, আমি যে ব্যবসা করছি হয়তো আমার ব্যবসায় লস হয়ে যেতে পারে, আমি যে কাজ করছি সেই কাজ করতে গিয়ে হয়তো আমার অনেক টাকা আমি ইনভেস্ট করেছি সেই টাকা হয়তো লস হয়ে যেতে পারে, অথবা আমার অনেক সময় চলে যাচ্ছে, এই সময়ের বিনিময়ে হয়তো আমি যে পরিমাণ বিনিয়োগ করছি সেই পরিমাণ টাকা আমার উঠে আসবে কিনা, অথবা আমি যে পরিমাণ শ্রম দিচ্ছি সেই শ্রমের আমি ফিডব্যাকটা পাবো কিনা, এই ধরনের যদি আপনি দুশ্চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু আপনার কাজ আপনি কখনোই ভালোভাবে করতে পারবেন না। এই জন্য আমি আপনাকে বলবো, আপনি যখন কাজ করছেন তখন সবকিছু আপনি ভুলে যান, সবকিছু ভুলে গিয়ে আপনি পূর্ণ মনোনিবেশ করুন আপনার কাজের মধ্যে। সবসময় একটি কথা মনে রাখবেন যে আমার হারানোর কিছুই নেই, যা আসবে তা আবার চলে যাবে, এটাই স্বাভাবিক বিষয়, কিন্তু আমি আমার কাজে যদি পূর্ণ মনোনিবেশ করে যদি কাজটি সফল করতে পারি, কাজটি যদি আমি সার্থকতা লাভ করতে পারি, তাহলে আমার আজকে যা হারিয়ে যাবে সবকিছুই কিন্তু ফিরে আসবে। আমরা কিন্তু অনেক গল্প থেকে জানি যে টাকা চলে গেলে টাকা আবার ফিরে আসে, আমার যদি স্বাস্থ্য চলে যায় তাহলে স্বাস্থ্য আবার ফিরে আসবে, আজকে আমার পরিবারের লোকজন যদি আমাকে ভুল বোঝে, আমার প্রতিবেশীরা যদি আমাকে ভুল বোঝে, যখন আমি ভালো করব তারাই কিন্তু আমাকে বাহবা দিবে, তারাই প্রশংসা করবে। এই কথা মাথায় আপনাকে রাখতে হবে, সবসময় একটি কথা মনে রাখবে যে আমার হারাবার কিছু নেই। আর আপনি যে জিনিসটা পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন আপনি সেটি যদি পান, সবসময় মনে করবেন যে আমি যদি এটি পাই পাওয়ার পরে আমার কি হবে, সেটি পাওয়ার জন্য আপনি যে পাগল হয়ে যাবেন এমনটা নয়, আপনাকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কিন্তু আপনি একটি সময় গিয়ে হয়তো পেলেন না, না পেলে কি আপনি হতাশ হয়ে যাবেন, না পেলে কি আপনি ভেঙে পড়ে যাবেন, না আপনি যদি সেই কাজে ব্যর্থ হয়ে যান তাহলে কি আপনি আত্মহত্যা করবেন, না কখনোই এমন করবেন না, কারণ আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু চেষ্টা করবার পরে যদি আপনি না পারেন তাহলে আপনাকে মনে করতে হবে যে নিশ্চয়ই আমার কোথাও না কোথাও ভুল হয়েছে, সেই ভুলগুলোকে আপনি খুঁজে বের করবার চেষ্টা করুন এবং পরবর্তীতে আবার পূর্ণ মনোনিবেশ করে সেই কাজটি শুরু করুন। আপনি বারবার যদি চেষ্টা করতে থাকেন, আপনি যদি ভুলগুলোকে খুঁজে বের করতে থাকেন, তাহলে একটা সময় দেখবেন যে আপনি সেই কাজে অবশ্যই অবশ্যই সফল হবেন। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, আপনি যাই করুন না কেন, আপনি পূর্ণ মনোনিবেশ সেখানে দিতে হবে। আর সব সময় মাথায় রাখতে হবে যে আমি এই কাজের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করব, আমার যাই হোক না কেন কিন্তু আমার লক্ষ্য বস্তু থেকে আমি কখনোই সরব না, আমার লক্ষ্য স্থির করে আমি সামনের দিকে অগ্রসর হবই হব। আর সব সময় মনে রাখতে হবে যে আমার হারানোর কিছু নেই, আমি যা আছে আমি সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করে যাব সামনের দিকে অগ্রসর হবার জন্য। আর এই কথাটা যদি আপনার মাথার মধ্যে সেট করে রাখতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি সফল হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নেই। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।